পাঁচ বন্ধু, অপরাধ, পাহাড়ের হোমস্টে, রহস্য। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো সামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো অঞ্জন দত্ত। নতুন ওয়েব সিরিজ যেটা জি ফাইভে এখন স্ট্রিমিং হচ্ছে, সেভেন, সেটা আমি দেখলাম। এই কাহিনি হচ্ছে পাঁচ বন্ধুর, নমিতা, সুবীর, অনু, রিয়া এবং বিবেক। তারা পাহাড়ে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে হঠাৎ একটি গভীর বিপদে তারা পড়ে যায়। কি বিপদ সেটা আমি বলছি না, যেহেতু থ্রিলার ওয়েব সিরিজ, আপনারা নিজেরা দেখে নিন। এবারে তারা যে হোমস্টেতে উঠেছেন, যেখানে থাকছেন, সেই হোমস্টের মালিক হলেন রাজ বসু, মানে অঞ্জন দত্ত, একজন এক্স মিলিটারি ম্যান রাজ বসু, এবং সেখানে থাকে আরেকটি যুবক ডোডো। কিন্তু এই প্রত্যেকের জীবনে আছে কি কোনো রহস্য? রাজ বসু তিনিই কেমন? স্থানীয় যে পুলিশ, হ্যাঁ পুলিশের আগমনও ঘটেছে, তারাই বা কেমন, কিরকম রহস্য? পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত দাস, রাহুল ব্যানার্জি, গৌরব চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ এবং অঙ্কিতা চক্রবর্তী। আপাত দৃষ্টিতে দেখলে অঞ্জন দত্তর এর আগে যে কটা ওয়েব সিরিজ এসেছে তার সাথে একটা মিল খুঁজে পাওয়া যাবে। তবে এর আগে আমরা ওয়েব সিরিজগুলিতে দেখেছি যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, চরিত্রগুলি যাচ্ছে ইত্যাদি। এখানে শুরু থেকেই কিন্তু একটি চরম মুহূর্ত দিয়ে শুরু হয়েছে, কিন্তু কি মুহূর্ত সেটাও আমি বলবো না, আপনারা নিজেরাই দেখে নিন। সাতটি পর্ব, মাঝে মাঝে আমার মনে হয়েছে গতিবেগ বেশ কমে গেছে। কিন্তু খুন খারাপি যে ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম তৈরি হচ্ছে আজকাল ওটিটির জন্য বা বড় পর্দার জন্য, তার থেকে কিছুটা আলাদা। কারণ চরিত্রগুলো যখন এমনি কথাবার্তা বলছে, সেগুলো খুব সাধারণ স্বাভাবিকভাবে বলছে, সেটা আমার ভালো লেগেছে দেখতে। অঞ্জন দত্ত, তিনি হচ্ছেন এখানে হোমস্টের মালিক রাজ বসু, তাকে দেখতে ভালো লেগেছে। তার যে হেয়ার স্টাইলটা সেটা ভালো লেগেছে। তিনি সবসময় জ্যাকেট বা হুডি, ঠান্ডার জায়গা স্বাভাবিকভাবেই জ্যাকেট বা হুডি পরে আছেন, সঙ্গে একটি লাল রঙের মাফলার আছে। হ্যাঁ, তার চরিত্র যেরকম রাজ বসুর, ঠিক সেইভাবেই অঞ্জন দত্ত অভিনয় করেছেন। এছাড়াও আরও বেশ কিছু চরিত্র আছে, নীল মুখার্জি আছেন, কিন্তু আমি খুব একটা কিছু ডিসক্লোজ করছি না, কারণ যেহেতু একটা থ্রিলার ওয়েব সিরিজ। তবে একটা কথা বলতে পারি, থ্রিলটা কিন্তু অনেক জায়গাতেই আমার মিসিং মনে হয়েছে। সাতটি পর্ব, তবুও বেশ কিছু জায়গায় মনে হয়েছে আরও কম পর্বের হতে পারত। টুইস্ট অ্যান্ড টার্নস কিন্তু আছে, এইটুকুই বলতে পারি আমি, আর বেশি কিছু আমি বলবো না। না, সুরকার হচ্ছেন নীল দত্ত। নীল দত্তকে একবার দেখলামও এই সিরিজে একটি দৃশ্যে, বেশ কয়েকটি গান আছে। নচিকেতা চক্রবর্তীর গাওয়া গানটি শুনতে ভালো। আরেকটি সেই গানেরই মনে হয় পোর্শন ব্যবহার করা হয়েছে আরেকটি দৃশ্যে এই ওয়েব সিরিজে। সেই জায়গার যে সুরটি, সেই সুরটি একেবারেই সুবীর সেনের গাওয়া, শঙ্কর জয়কিষণের সুরে, একটি বিখ্যাত গান আছে, মঞ্জিল ওহী হ্যায় প্যার কি রাহি বদল গয়ে। এই দুই লাইনের সাথে মিল পেয়েছি আমি। আবার দিল সে ছবির এ আর রহমানের সুরে সে বিখ্যাত গান, হে আজনবী তু ভি কভি আওয়াজ দে কহীন সে, এর সাথেও মিল আছে। আবার রব নে বানা দি জোড়ি ছবির, মানে হলে হলে সেলিম সুলেমানের সুরে, তার যে পোরশন, তু সবর তো কর মেরে ইয়ার জরা সাঁস তো লে দিলদার চল ফিকরে ন গোলি মার ইয়ার হ্যায় দিন জিন্দগি দে চার। এই ওয়েব সিরিজের সম্পাদক হলেন অর্ঘ্য কমল মিত্র এবং সিনেমাটোগ্রাফার হলেন প্রভাতেন্দু মণ্ডল। তবে এই সেভেন নামে কিন্তু ডেভিড ফিঞ্চারের একটি বিখ্যাত ছবি আছে, যেখানে সেভেন ডেডলি সিনসের কথা বলা হয়েছে। সেভেন ডেডলি সিনসের কথা এখানেও এসেছে। আবার সেভেন নামে YRF-এর একটি টেলিভিশন সিরিজ আছে, সাইফাই। তাহলে অঞ্জন দত্ত নতুন ওয়েব সিরিজ সেভেন দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। জুডোস ধামাকা শীঘ্রই ফিরছে নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দা ধামাকা।